তো আমার সাথে আমার রব তখনই থাকবে যখন তুই খতনাতে মুসলমান হওয়াতে বেরিয়ে আসবি। তাহলে এখন তো খতনাতে ওইদিকে ডিজাইন চলে কিনা জানি না, খতনাতেও বহু জায়গায় আবার অনুষ্ঠান চলছে, এদিকে চলে? হ্যাঁ, খতনাতে অনুষ্ঠান চলে, জোরদার খাই দাই, হাই আফসোস, এদিকেও সে পাপ রয়েছে। একটা লোককে বলছে বাবা এ এ 3000 টাকাটা লও, বলছে কিসের টাকা? আমি বললাম সৎকার টাকা। বল হ্যাঁ আমি সৎকা খাবো, হ্যাঁ আমি আমি সৎকা খাবো, সৎকার টাকা আমার চলে, খাবে নি। ওই টাকাটা যদি বাজার হাট করে দাওয়াত এনে যদি চাচাকে দাওয়াত দেন, কথা বলে না, ওই টাকাটাই যদি দাওয়াত করে খাওয়ায় খাবে? তো এ এ মালটা কি খাচ্ছিস, কথা বলে না? তবে চেক কাটা খানা তুইও খেলি, হ্যাঁ ছাঁটার খাওয়া তুইও খেলি, শুধু খাওয়া না হয় ও তো হাল খাতা, মানে ও কাউকে দিয়ে আইছে আজকে সব ওসুল করবে ওর বেটার মুসলমানিতে, ঠিক না? বল সব মুসলমান সব, একটা ছেলের মুসলমানি দেয় না দেয় না, 1 বছর 2 বছর 10 বছর 15 বছর পেরিয়ে গেল, বলে আগে মুসলমানি কবে দেবে? বলো আমারও টাকা নাই ছেলেরও টাকা নাই, আমারও টাকা নাই ছেলেরও টাকা নাই, তো মুসলমানি দিবি না? বলছে টাকা নাহলে অনুষ্ঠানকে যে মালগুলো আমি দিচ্ছি ওগুলো ফিরে আসবে কী করে, হালখাতা আজকে তো মুসলমানি মানি হলো হালখাতা। আল্লাহ বলছে নাই তোদের ছাঁটাবো, যেখানে যেটা ফিট করার ফিট কহ, অন্য জায়গায় ফিট করতে যাবি পিঠের চামড়া থাকবে না। মুসলমান যে জায়গায় যেটা তোমার করা দরকার ছিল, যে দরকার তোমার যে জায়গায় দাঁড়ানো দরকার ছিল, যে আখলাকের উপরে চলা দরকার ছিল, তার থেকে আমি দূরে সরে গেছি, যার কারণে আমার পরিণতি আজকে এই জায়গায়। আমরা যদি ট্রেনটাকে ওই দুটো লোহার পাতের উপরেই চালাতে পারতাম যেটা আমার রসুল বলে গেলেন, তোর জিন্দগি চলবে একদিকে থাকবে কোরআন আর অপর দিকে থাকবে আমি নবী আমার, আমি নবী আমার সুন্নাহ, এই দুটো জিনিসের উপরে যদি তোর জিন্দগিটাকে ফেলে দিতে পারতিস, হাওড়া থেকে ট্রেন ছাড়বে, খড়গপুর থেকে ট্রেন ছাড়বে, পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে, তুই যদি মুম্বাই যেতে চাস তোর গন্তব্যস্থানে পৌঁছে যাবি, দিল্লি যেতে চাস তোর গন্তব্যস্থানে পৌঁছে যাবি, কিন্তু তুই যদি মনে করিস এত দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, এত সুন্দর সুন্দর এত হাই কোয়ালিটি ট্রেনগুলোকে দুটো পাতির ওপরে চালাবো না, ন্যাশনাল হাই রোডে চালাবো, ও গাড়ি চলতেও পারে না, গন্তব্যস্থানে পৌঁছাতেও পৌঁছাতেও পারি না। ওই জন্য আল্লাহর গোলাম একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তার জন্য আপনার মাঝখানে বলে গেলাম, কোরআন যদি একদিকে রেখে দিন, নবীর সুন্নাহ যদি একদিকে থাকে আল্লাহর গোলাম, আর কারোর দিকে তাকানোর কোনো দরকার হবে না, এই দুটো জিনিসকে যদি ফলো করে এগিয়ে যায় আমার জীবনটা আমার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। গন্তব্যস্থান হলো দুইটা, একটা দিকে হলো জান্নাত, ভিন্ন দিকে হলো জাহান্নাম, তোর যেতে 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 হয়তোই যাবি জাহান্নামের পথে, আর নতুবা যেতে যেতে যাবি জান্নাতের পথে। তবে যেভাবে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে, আশা তো রাখা যায় না যে জাহান্নাম থেকে বাঁচতে বাঁচতে পারবো না। একটা জিনিস লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, আমি বহু জায়গায় বলেছি এ কথাটা, হয়তো রেকর্ডিং আছে কিনা আমার জানা নাই, কিন্তু তারপর আবার শুনিয়ে রেখে যায় আপনার মাঝখানে। ধরুন এটা ভগবানপুর, তাই তো? এই ভগবানপুর একটা মোটর সাইকেল নিলেন, ওই মোটর সাইকেলটা যদি আপনার বাজকুল পর্যন্ত না যায়, ওই মোটর সাইকেল বাজকুল পর্যন্ত যেতে পারে না, একবার স্টার্ট দিলেন বেটা আবার বন্ধ, আর একটু ঠেলে স্টার্ট হলো আবার বন্ধ, এইভাবে করে অনেকবার চেষ্টা করলেন কিন্তু মোটর সাইকেল টানতে পারে না, ইঞ্জিন পুরো বসা, মোটর সাইকেল পুরো শেষ, এখান থেকে বাজকুল পর্যন্ত যে মোটর সাইকেল আপনাকে নিয়ে যেতে পারবে না। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দিন, ওই মোটর সাইকেলটা কি আমাকে এখান থেকে দীঘা পর্যন্ত নিয়ে যেতে পারবে? জোরসে বলো। কারণ কি, যে মোটর সাইকেল বাজকুল পর্যন্ত 12-13 কিলোমিটার যেতে পারো না, এখান থেকে 50-60-70 কিলোমিটার রাস্তা তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ওরে আল্লাহর গোলাম খুব ভাবনা চিন্তা করে জবাব দেন, আপনার বাড়ি থেকে যদি আপনার এলাকার মসজিদ
কারোর বাড়ি থেকে 2 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 10 মিনিটের পথ, কারোর বাড়ি থেকে 5 মিনিটের পথ, বুকে হাত রেখে জবাব দেন ইয়া আল্লাহর গোলাম। 2 মিনিটের পথ যদি আপনার বাড়ি থেকে আল্লাহর ঘর পর্যন্ত যে ঈমান আপনার ভিতরে আছে, ওই ঈমান যদি আপনাকে আপনার বাড়ি থেকে যদি 2 মিনিটের পথ আল্লাহর ঘরের ভিতরে না ঢোকাতে পারে, 5 মিনিটের পথ আপনার বাড়ি থেকে যে ঈমান আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যেতে না পারে, 10 মিনিটের পথ যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে না পারে, বিবেক দিয়ে জবাব দেন। যে মোটরসাইকেল বাজকুল পর্যন্ত যাবে না তার দ্বারাই কোনোদিন দীঘা যাওয়া সম্ভব নয়। যদি এই ঈমান 2 মিনিটের পথ মসজিদে না নিয়ে যেতে পারে, ওই ঈমান আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে বলে আশা করা সম্ভব? সম্ভব বলে জান্নাতে যাব না মানে ইয়ার্কি মারা, কে বলেছে জান্নাত? আমরা সব বিলাক করার মাস্টার কি গো, বিলাক কেস কালা, আমরা সব বিলাক করার মাস্টার। জান্নাতে যাব না মানে প্যান্ডেল উঁচু করে ঢুকে পড়বো। দেখেন না মাঝে মাঝে ফাংশন যাত্রা যখন হয়, টিকিট যখন হাউস টিকিট যখন হাউসফুল হয়ে যায় আর ঢোকার রাস্তা প্যালেস দিতে পারে না, প্যান্ডেল উপরে উঠছে জনগণ সব ভিতরে। আমার রবের জান্নাতটা কিন্তু তেমন তেমন নয়। সেই জন্য বুকে হাত রেখে একটা জিনিস স্পষ্টভাবে জেনে রেখে দেন, আপনার জীবনটা আপনার জিন্দেগিটা চলছে কোন পথে, কোরআন সুন্নার পথে আছে না নাই, যে যে জায়গায় দাঁড়িয়ে আছে আপন জায়গা থেকে বলে দিচ্ছে আমার টেনশনের কোনো জায়গা নাই, আমি আপন জায়গা থেকে ঠিক আছি।